নারায়ণপুর গ্রামে বন্দনা তার মা কমলার সঙ্গে থাকত। বন্দনার বাবা একজন বিরিয়ানিওয়ালা ছিল। সে বাজারে তার দোকানে বিরিয়ানি বিক্রি করে তাদের সংসার খুব ভালোভাবেই চালাত। কিন্তু হঠাৎ একদিন এক দুর্ঘটনায় তার মৃত্যু হয়ে যায়। এরপর থেকে কমলা সেই দোকান রমেশ নামের এক ব্যক্তিকে ভাড়া দিয়ে নিজের ছোটখাটো কাজ করে বন্দনার দেখাশোনা করত। এভাবে দেখতে দেখতে কয়েক বছর কেটে যায়। কি রে বন্দনা, এক সপ্তাহ পর তোর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোবে, এরপর কোন কলেজে অ্যাডমিশন নিবি ঠিক করলি? মা, কয়েকদিন থেকে আমি তোমাকে এই কথাই বলতে চাইছিলাম যে আমি আর কলেজে পড়তে চাই না। বন্দনা, এ তুই কি বলছিস? কলেজে না পড়লে তো তুই ভালো চাকরি পাবি না, আর চাকরি না পেলে সারা জীবন আমাদেরকে কষ্ট করেই কাটাতে হবে। মা, কে বলেছে চাকরি না করলে আমি ধনী হতে পারবো না? আমি ছোটবেলা থেকে দেখছি তুমি খুব কষ্ট করে আমাকে মানুষ করেছো, তাই আমি আরো 3 বছর কলেজে পড়ে সময় নষ্ট করতে চাই না। আমি বাজারে বাবার দোকানে বিরিয়ানি বানিয়ে বিক্রি করতে চাই। বন্দনা, তোর মনে হয় মাথা খারাপ হয়ে গিয়েছে? লেখাপড়া ছেড়ে তুই এখন বিরিয়ানি বিক্রি করতে বসবি? হ্যাঁ মা, আমি বিরিয়ানির ব্যবসা করে ধনী হতে চাই, তাই তুমি কোনো কিছু না ভেবে আমাকে পারমিশন দিয়ে দাও। আমি কিছুদিনের মধ্যেই রমেশ কাকুর কাছ থেকে দোকানটা নিয়ে নিজের মতো করে বিরিয়ানি বিক্রি করতে চাই। বন্দনা কমলাকে এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে কমলার ইচ্ছে না থাকা সত্ত্বেও সে মেয়ের জেদের কারণে বিরিয়ানির দোকান খুলতে রাজি হয়ে যায়। এভাবে কিছুদিন পর কমলা বন্দনার কলেজে ভর্তি হওয়ার জন্য যা টাকা জমিয়ে রেখেছিল সেই টাকা দিয়েই নতুন করে বিরিয়ানির দোকান শুরু করে। বন্দনা, তোর কথায় বিরিয়ানির দোকান তো খুলে দিয়েছি, কিন্তু ঠিকমতো গ্রাহক দোকানে না এলে কিন্তু আমরা অনেক ক্ষতিগ্রস্ত হব। মা, তুমি একটু বেশিই চিন্তা করছো। আজ আমাদের দোকানের প্রথম দিন, তাই সেরকম গ্রাহক নেই, কিন্তু কিছুদিন পর দেখবে আমাদের দোকানে কিভাবে গ্রাহকদের লাইন লেগে থাকে। বন্দনা তার মাকে এই বলে বিরিয়ানি বিক্রি করতে থাকে। প্রথম দিন বন্দনার দোকানে মাত্র 3-4 জন গ্রাহক বিরিয়ানি খেতে আসে। জানি না কোন খারাপ সময়ে আমি তোর কথাই রাজি হয়েছিলাম, সারাদিনে মাত্র 4টে কাস্টমার এসেছে। এভাবে দোকান চললে তো আমাদের মা মেয়েকে ভিক্ষে করে খেতে হবে। মা, তুমি আবার শুরু হয়ে গেলে, দোকান শুরু হতে না হতেই তুমি এভাবে কথা বললে আমার তো মনে হচ্ছে সত্যিই দোকান বন্ধ হয়ে যাবে। বন্দনা তার মাকে এই বলে সেখান থেকে বাড়ি ফিরে আসে। এভাবে দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। ধীরে ধীরে বন্দনার বিরিয়ানির দোকানে গ্রাহক বাড়তে থাকে। দোকানে গ্রাহক দেখে কমলা এবং বন্দনা খুশি খুশি বিরিয়ানি বিক্রি করতে থাকে। একদিন রিঙ্কি নামের এক শহরের মেয়ে বন্দনার দোকানের সামনে তার বিরিয়ানির রেস্টুরেন্ট খোলে। গ্রামবাসীরা গ্রামে নতুন রেস্টুরেন্ট দেখে বন্দনার দোকান ছেড়ে সেখানে বিরিয়ানি খেতে চলে যায়। কল্পনা এবং বন্দনা এই দেখে অবাক হয়ে যায়। বন্দনা, এবার কি হবে? গ্রামবাসীরা ওই শহরের মেয়ে রিঙ্কির রেস্টুরেন্টে বিরিয়ানি খেলে আমাদের তো দোকান বন্ধ করে দিতে হবে। মা, আমিও সেই কথাই ভাবছি। সকলে ওর কাছে বিরিয়ানি খেতে গেলে তো আমার দোকান বন্ধ হয়ে যাবে, আমাকে কিছু একটা করতেই হবে। বন্দনা এই বলে খুব চিন্তায় পড়ে যায়। তখনই তার মাথায় একটি আইডিয়া আসে। মা, তোমার মনে আছে বাবা বিরিয়ানি বানানোর সময় নিজ হাতে বিরিয়ানির মশলা বানাতো, আর সেই মশলা দিয়েই বাবা এত টেস্টি বিরিয়ানি বানাতো যে তার হাতের বিরিয়ানি খাওয়ার জন্য লোক দূর দূর থেকে দোকানে আসতো। হ্যাঁ বন্দনা, সেই দিন আমি কিভাবে ভুলবো? তোর বাবার হাতের বিরিয়ানির খ্যাতির জন্য তাকে গ্রাম থেকে পুরস্কারও দেওয়া হয়েছিল। সত্যি সেই দিনের কথা মনে পড়লে আজও খুব কষ্ট হয়। মা, কষ্টের কথা না ভেবে তাড়াতাড়ি বলো, বাবার বিরিয়ানির মশলা বানানোর রেসিপি তোমার মনে আছে কিনা, যেটা দিয়ে আমরাও টেস্টি বিরিয়ানি বানাতে পারবো। বন্দনা, তোর বাবার রেসিপি আমার কিভাবে মনে থাকবে? আমি কি কোনোদিন ভালোভাবে দেখার চেষ্টা করেছিলাম? মায়ের মুখে এই কথা শুনে বন্দনা অনেক দুঃখী হয়ে যায় এবং কিছুক্ষণ পর তারা দোকান বন্ধ করে বাড়ি ফিরে আসে। তখনই কমলার তার স্বামীর পুরাতন ডায়েরির কথা মনে পড়ে। বন্দনা, তোর বাবার ডায়েরির কথা তো আমি ভুলেই গিয়েছিলাম, যেখানে তোর বাবা নানান স্টাইলের বিরিয়ানি আর তার মশলার ব্যাপারে লিখে রাখত। মা, মনে যখন পড়েছে তাড়াতাড়ি দেখো ওই ডায়েরিটা কোথায় রাখা আছে। এখন ওই ডায়েরির মধ্যেই আমাদের দোকানের ভবিষ্যৎ জুড়ে আছে। মেয়ের কথা শুনে কমলা তাড়াতাড়ি গিয়ে আলমারিতে ডায়েরি খুঁজতে শুরু করে। এভাবে কিছুক্ষণ খোঁজার পর তারা সেই ডায়েরি পেয়ে যায়। মা, বাবার ডায়েরিতে বিরিয়ানির 4-5 রকম মশলার ব্যাপারে লেখা আছে। এই সব মশলা যদি আমরা বিরিয়ানিতে ব্যবহার করি কেউ আমাদের হারাতে পারবে না। বন্দনা এই বলে খুশি খুশি পরের দিন তার বাবার মতো বিরিয়ানির মশলা দিয়ে টেস্টি বিরিয়ানি বানিয়ে দোকানে নিয়ে যায়।
বন্দনার বানানো বিরিয়ানি দোকানে রাখতেই সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে, আর সুগন্ধ পেয়ে এক এক করে গ্রাহক তার দোকানে বিরিয়ানি খাওয়ার জন্য আসে। রিঙ্কি বন্দনার দোকানে এত বিরিয়ানি বিক্রি দেখে তার বান্ধবী পুষ্পাকে বলে, কিরে পুষ্পা, হঠাৎ কি এমন হলো যে আমাদের এত ভালো রেস্টুরেন্ট ছেড়ে সবাই ওই দোকানে বিরিয়ানি খেতে যাচ্ছে? রিঙ্কি, আমিও কিছুই বুঝতে পারছি না, হঠাৎ এসি রুম ছেড়ে সবাই ওর দোকানে কেন বিরিয়ানি খেতে যাচ্ছে। পুষ্পা, তুই ওদের দোকানের দিকে নজর রাখ আর দেখার চেষ্টা কর যে এটা কেন হচ্ছে। রিঙ্কির কথা মতো পুষ্পা বন্দনার দোকানের দিকে নজর রাখতে শুরু করে, কিন্তু সে কিছুই বুঝতে পারে না। এভাবে কয়েকদিন কেটে যায়। রিঙ্কি তার বিরিয়ানির রেস্টুরেন্ট আবার আগের মতো চালানোর জন্য বিরিয়ানির দাম অর্ধেক করে বিক্রি করতে থাকে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। একদিন রিঙ্কি তার বান্ধবী পুষ্পার সঙ্গে দোকানে বসেছিল, তখনই রিঙ্কির বাবা মনোজ শহর থেকে গ্রামে আসে। কিরে রিঙ্কি, জেদ করে শহরে দোকান না খুলে গ্রামে বিরিয়ানির দোকান খুললি, এত টাকা খরচ হলো আর ঠিক মতো দোকান চালাতে পারছিস না? বাবা, আমি খুব ভালোভাবেই দোকান চালাচ্ছিলাম, কিন্তু হঠাৎ এই গ্রামের এক মেয়ে বন্দনা কি করলো জানি না, সব গ্রাহক ওর কাছে চলে গেল। আর সেই দিন থেকে আমি চেষ্টা করে যাচ্ছি গ্রাহকদের আমাদের রেস্টুরেন্টে আনার, কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না। ছি ছি রিঙ্কি, আমার তো ভাবতেই লজ্জা পাচ্ছে, তুই শহরের মেয়ে হয়ে গ্রামের মেয়ের কাছে হার মেনে নিলি। বাবা, আমি ওর কাছে হার মানিনি, কিন্তু এবার তুমিই বলো, এখন আমি আমার রেস্টুরেন্ট চালানোর জন্য কি করব, যে ওই বন্দনার দোকান বন্ধ হয়ে সব গ্রাহক আমার কাছে ফিরে আসবে। রিঙ্কি, তোকে সাহায্য করার জন্য তোর বাবা চলে এসেছে, তাই তোকে আর কিছু করতে হবে না, এবার যা করব আমি করব। মনোজ রিঙ্কিকে এই বলে সেখান থেকে বন্দনার দোকানে যায়। এই মেয়ে, তুমি কি জানো রিঙ্কি কত বড় ধনী পরিবারের মেয়ে, আর ও শুধুমাত্র নিজের শখ পূরণ করার জন্য এখানে বিরিয়ানি রেস্টুরেন্ট খুলেছে, কিন্তু তোমার জন্য ঠিক মতো রেস্টুরেন্ট চালাতে পারছে না। তুমি তোমার এই বিরিয়ানির দোকান বন্ধ করার জন্য কত টাকা নেবে বলো, আমি তোমাকে দিতে রাজি আছি। আপনি আপনার মেয়ের কথা ভেবে আমাকে এত বড় একটা প্রস্তাব দিয়েছেন, আমার খুব ভালো লাগছে, কিন্তু এই দোকানটা আমার বাবার বানানো, তাই আপনি কোটি কোটি টাকা দিলেও আমি এই দোকান বন্ধ করতে রাজি হব না। বন্দনার মুখে এই কথা শুনে মনোজ প্রচন্ড রেগে সেখান থেকে চলে যায়। এভাবে দেখতে দেখতে দুদিন কেটে যায়, কিন্তু মনোজ বন্দনার দোকান বন্ধ করার কোনো পথ খুঁজে পায় না। একদিন পুষ্পা এসে মনোজ এবং রিঙ্কিকে বলে, আঙ্কেল, একজন গ্রাহক বলছিল যে পাশের গ্রামে এক ফাইভ স্টার হোটেলের মালিক ভালো বিরিয়ানির শেফ খোঁজার জন্য একটা প্রতিযোগিতার আয়োজন করেছে, সেই প্রতিযোগিতায় যে প্রথম হবে সে পুরস্কারের সাথে সাথে ওই বড় হোটেলে কাজ করার সুযোগ পাবে। আরে বাহ পুষ্পা, এ তো দারুণ সুখবর। রিঙ্কি, তুই ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ কর, আমি চাই ওই প্রতিযোগিতায় তুই প্রথম হয়ে গ্রামবাসীদের দেখিয়ে দে যে তোর হাতের বিরিয়ানি কত বেশি উৎকৃষ্ট। বাবা, তোমার প্রস্তাবটা খুব ভালো, কিন্তু বিরিয়ানি ভালো হওয়ার সাথে সাথে আমি এটাও চাই যে ওই বন্দনার বিরিয়ানির দোকান বন্ধ হয়ে যাক, তাই ওর দোকান বন্ধ করার জন্য আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। রিঙ্কি তার বাবাকে এই বলে সেখান থেকে বন্দনার কাছে যায়। বন্দনা, আমরা দুজনেই চাই একে অপরের বিরিয়ানির দোকান বন্ধ হয়ে যাক, আর আমরা একাই এখানে নিজেদের দোকান চালাই, এই ইচ্ছে পূরণ করার জন্য আমি তোর সামনে একটা প্রস্তাব রাখতে চাই। রিঙ্কি, আমার দোকানে গ্রাহকের ভিড় দেখে এমনিতেও তোর দোকান বন্ধ হয়ে যাবে, কিন্তু তুই যখন আমাকে চ্যালেঞ্জ করতেই এসেছিস, তাহলে আমি তোর প্রস্তাবে রাজি আছি, বল আমাকে কি করতে হবে। বন্দনা, পাশের গ্রামে একটি বিরিয়ানির প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, আমি চাই আমার সাথে সাথে তুইও ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ কর, আর ওই প্রতিযোগিতায় আমাদের দুজনের মধ্যে যে হেরে যাবে তাকে দোকান বন্ধ করে দিতে হবে। রিঙ্কির প্রস্তাবে বন্দনা রাজি হয়ে যায়। কিছুদিন পর দুজনে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বন্দনা বিরিয়ানি বানানোর জন্য সব সরঞ্জাম ঠিকঠাক করছিল, তখনই সে দেখে বিরিয়ানির মশলা তার সামগ্রীতে নেই। হায় ঈশ্বর, এ আমার কি সর্বনাশ হলো, এত কম সময়ে আমি বিরিয়ানি বানাবো নাকি বিরিয়ানির মশলা বানাবো, আমি তো কিছুই বুঝতে পারছি না। বন্দনা এই বলে খুব চিন্তায় পড়ে যায়। বন্দনা, এই ছোট বিষয় নিয়ে এত চিন্তা ভাবনা করার কিছু নেই, বাড়ি থেকে বিরিয়ানির মশলা তো এনেই ছিলাম, কিন্তু হঠাৎ যখন গায়েব হয়ে গেছে তার মানে বুঝেই নেওয়া দরকার যে এটা অন্য কারোর কাজ, তাই এত সহজে হার মেনে নিলে চলবে না। মা, আমিও হার মানতে চাই না, কিন্তু তুমি তো জানো বিরিয়ানির মশলা তৈরি করতে কত সময় লাগে। বন্দনা, তোর বাবার ডায়েরিতে তো কম সময়েও বিরিয়ানির মশলা বানানোর পদ্ধতি লেখা আছে,
তাই সেই পদ্ধতির কথা মনে করে তাড়াতাড়ি কাজ শুরু করে দে। মায়ের কথা শুনে বন্দনা তাড়াতাড়ি কম সময়ে বিরিয়ানির মশলা বানিয়ে বিরিয়ানির রান্নার কাজ শেষ করে ফেলে। কিছুক্ষণের মধ্যে ফাইভ স্টার হোটেলের মালিক সুজয়বাবু এক এক করে সকলের বিরিয়ানি টেস্ট করতে থাকে। তখনই বন্দনার বানানো বিরিয়ানি খেয়ে সুজয় বলে, আরে বাহ, এত দারুণ টেস্টি বিরিয়ানি! আমি নানান শহরে নানান স্টাইলের বিরিয়ানি খেয়েছি, কিন্তু এই বিরিয়ানির স্বাদ সকল বিরিয়ানিকে হার মানাবে। সত্যি এই সুস্বাদু বিরিয়ানি তো সকলের টেস্ট করা উচিত। সুজয় এই বলে সকল প্রতিযোগী এবং তার পরিবারের লোকেদেরকে বন্দনার হাতের বানানো বিরিয়ানি খাওয়ায়। সকলে বিরিয়ানি খেয়ে অনেক খুশি হয়ে যায়। সত্যি বন্দনা, আগে যদি জানতাম তুমি এত ভালো বিরিয়ানি বানাও, কখনো তোমাকে প্রতিযোগিতার জন্য চ্যালেঞ্জ করতাম না। হ্যাঁ বন্দনা, এখন থেকে বাজারে শুধুমাত্র তোমার বিরিয়ানির দোকান চলবে। সত্যি, তোমাকে হারানোর শত চেষ্টা করেও তোমার হাতের টেস্টি বিরিয়ানি খেয়ে আমি হেরে গেলাম। বাবা, আমি এবার আমাদের শহরে নতুন করে আমার বিরিয়ানির দোকান খুলতে চাই। রিঙ্কি এই বলে তার বাবার সঙ্গে সেখান থেকে চলে যায়। এদিকে সুজয় বন্দনাকে উইনার ঘোষণা করে 2 লক্ষ টাকা পুরস্কারের সাথে সাথে তাকে ফাইভ স্টার হোটেলের কাজের সুযোগও দেয়। এভাবে বন্দনা এবং কমলা মিলে বাজারে তাদের বিরিয়ানির দোকান চালানোর সাথে সাথে সুজয়ের হোটেলের কাজও খুব ভালোভাবে করে। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও। এরই সঙ্গে আমাদের গল্পটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। আবার তোমাদের সাথে দেখা হবে আরো একটি নতুন গল্পে। সুন্দরপুর গ্রামের একটি ছোট্ট বাড়িতে রেখা তার মামা ও মামির সঙ্গে থাকতো। রেখার মা বাবা বহুদিন আগেই একটি কার অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে রেখা তার মামা ও মামির সঙ্গেই থাকতো। রেখার মামা ফুচকা বিক্রি করে নিজের সংসার চালাতো এবং রেখা তাকে সাহায্য করত। একদিন রেখার মামি পিয়ালি তাকে বলে, এই যে মহারানী, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? মামি, দেখো আকাশে কত সুন্দর রামধনু উঠেছে, কি ভালো লাগছে দেখতে। ও, তোর ঢং দেখে আর পারি না, তোকে কুয়ো থেকে 5 বালতি জল তুলে রাখতে বলেছিলাম, তুলেছিস? ইস, আমি একদম ভুলে গেছি। কাজের বেলায় সব ভুলে যাওয়া না, তোর এই সব চালাকি আমি ছোটবেলা থেকে দেখছি, গালে 2টো চর পড়লে সব মনে পড়ে যাবে। না না মামি, আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ যা, আর 5 বালতি জল তোলার পর আবার রামধনু দেখতে বসে পড়িস না যেন। পুচকার গুচিগুলো তো দেখলাম করে রেখেছিস, তা শুনি কে ভাজবে সেগুলো? কেন মামি, আমিই ভাজবো। তাহলে যা তাড়াতাড়ি, দাঁড়িয়ে আছিস কেন? রেখা তার মামি পিয়ালির কথা শুনে কুয়ো থেকে জল তুলতে চলে যায়। উফ বাবারে, 5 বালতি জল তুলে ফেলেছি, যাই এবার ফুচকাগুলো ভেজে ফেলি। কুয়ো থেকে জল তোলা শেষ করে রেখা ফুচকা বানানোর জন্য রান্নাঘরে চলে যায় এবং খুব মনোযোগ দিয়ে ফুচকা বানাতে থাকে। এই সময় রেখার মামা প্রবীর সেখানে আসে। কিরে রেখা মা, ফুচকা ভাজা কতদূর? চিকেনটা রান্না করেছিস তো? তোর হাতের চিকেন ফুচকা খাওয়ার জন্য কিন্তু সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। এই তো মামা, হয়েই এসেছে, এবার টক জলটা বানিয়ে ফেললেই হয়ে যাবে, সবকিছু তৈরি হয়ে গেছে, তুমি কিছু চিন্তা করো না। লক্ষ্মী মা আমার, সত্যি তুই না থাকলে আমি এত কিছু একা কিভাবে যে সামলাতাম। সব কিছুই হয়ে যেত মামা, কারোর জন্যই কিছু থেমে থাকে না। নাও চলো এবার আমরা বেরিয়ে পড়ি। হ্যাঁ তুই আয়, আমি ঠেলা গাড়িটা বের করছি। এরপর ঠেলা গাড়ি করে তারা দুই মামা ও ভাগ্নি মিলে ফুচকা বিক্রি করতে বাজারে চলে যায়। এদিকে তাদের যাওয়ার পর পিয়ালি বলে, ভাগ্নির প্রতি মামার খুব পীড়িত হয়েছে না? এই পীড়িত কি করে ভাঙতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। এদিকে প্রবীর এবং রেখা দুজনে মিলে ফুচকা বিক্রি করতে থাকে। প্রবীর দাদা, আমাকে 1 প্লেট চিকেন ফুচকা দাও। তোমার দোকানের চিকেন ফুচকা না খেলে তো আমার রাতের ঘুমই হয় না। ওহ, চিকেন ফুচকাটা যা টেস্ট হয়েছে না, আমি তো এখন থেকে প্রতিদিন এখানেই চিকেন ফুচকা খেতে আসব। আমাকেও 1 প্লেট চিকেন ফুচকা দাও তো। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি। এইভাবে প্রতিদিন প্রবীর এবং রেখা দুজনে মিলে চিকেন ফুচকা বিক্রি করতে থাকে। সত্যি রেখা, তোর হাতের চিকেন ফুচকার কোনো তুলনা নেই। আজকে আমার দোকানের যতটা উন্নতি হয়েছে সবই তোর জন্য। এরকমই একদিন বিকেলে তাদের গ্রামের পঞ্চায়েত প্রধান তাদের দোকানে আসে। এই যে প্রবীর, শুনলাম তোমার দোকানের চিকেন ফুচকা নাকি খুব ভালো খেতে। হ্যাঁ হ্যাঁ প্রধান মশাই, আর সবটাই এই আমার ভাগ্নি রেখার জন্য। বাহ, শোনো, তোমার দোকানের এই চিকেন ফুচকার এত নাম শুনে আমি তোমার কাছে এসেছি। কাল আমার একমাত্র নাতনির জন্মদিন, সেখানে তোমার দোকানের চিকেন ফুচকার আমি একটা স্টল দিতে চাই, তোমরা পারবে তো? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই পারবো, আপনার কতগুলো ফুচকা লাগবে শুধু বলে দিন।
এই ধরে নাও 1000 ফুচকা। শোনো, সন্ধে সন্ধে পৌঁছে যাবে, আর দেরি করবে না কিন্তু। নানা প্রধানমশাই, আমরা একটুও দেরি করব না, যথাসময়ে চিকেন ফুচকা তৈরি করে আপনার বাড়িতে পৌঁছে যাব। আপনি একদম নিশ্চিন্তেই থাকুন প্রধানমশাই, ফুচকা আপনার খুব পছন্দই হবে। বেশ, এই নাও, তোমাদের অগ্রিম 1000 টাকা দিয়ে গেলাম, বাকি টাকাটা কাল কাজ শেষ হলে তবে পাবে। আচ্ছা, ঠিক আছে। প্রবীর এত বড় একটা অর্ডার পেয়ে খুব খুশি হয়ে যায় এবং বাড়ি ফিরে প্রবীর তার স্ত্রী পিয়ালিকে সব কথা জানায়। বাহ, 1000 টাকা অগ্রিম দিয়ে গেলেন, খুব ভালো। হ্যাঁ মামি, আর উনি বললেন বাকি টাকাটা কালকে কাজ শেষ হয়ে গেলে তারপরে দেবেন। এই সব কিছুই রেখার জন্য সম্ভব হয়েছে, রেখা না থাকলে আমাদের দোকানের চিকেন ফুচকার এত নাম ডাক হতো না। এই নাও পিয়ালি, এই 600 টাকা রেখে দাও। 600 টাকা? কিন্তু তুমি যে বললে প্রধান মশাই 1000 টাকা দিয়েছেন। হ্যাঁ দিয়েছেন তো, কিন্তু ভাবছি 1000 টাকার মধ্যে 600 টাকা রেখে দেব, বাকি 400 টাকা দিয়ে আমি রেখার জন্য একটা নতুন জামা কিনে আনবো। ওর তো ভালো জামা নেই, কাল অত বড় একটা অনুষ্ঠানে যাবে, সেখানে কত লোক থাকবে, একটা ভালো জামা না পরে গেলে কি হয়? না না মামা, আমার নতুন জামা লাগবে না। খুব লাগবে, তুমি একটু চুপ করে থাকো, দেখছো তো পিয়ালি, রেখার শুধু বড় বড় কথা। এই মেয়েটা দেখছি প্রবীরের মাথা একেবারে খেয়ে বসে আছে। না, যত তাড়াতাড়ি সম্ভব এই মেয়েটাকে এ বাড়ি থেকে বের করতেই হবে। পরের দিন প্রবীর রেখাকে দোকানে নিয়ে গিয়ে তার জন্য একটি নতুন জামা কিনে নিয়ে আসে। দেখো মামি, আমার জামাটা কত সুন্দর হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। সত্যি জামাটা পরে আমার রেখা মাকে একদম পরীর মতো লাগছে। পরী না ছায়, একটা অনাথ মেয়ে আমার সংসারটাকে একেবারে তছনছ করে দিচ্ছে। তবে আর বেশিক্ষণ নয়, আজকেই আমি ওকে যেভাবেই হোক এই বাড়ি ছাড়া করেই ছাড়বো। এরপর প্রবীর এবং রেখা দুজনে মিলে ফুচকা বানাতে থাকে। রেখা চল, এবার তাড়াতাড়ি দুজনে চিকেন ফুচকাগুলো তৈরি করে ফেলি, আমাদেরকে সময় মতো যেতে হবে তো। মামা, তুমি গিয়ে তেঁতুল জলটা বানিয়ে ফেলো, আমি এইদিকে ফুচকার জন্য চিকেনটা রান্না করে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুই তাহলে চিকেনটা রান্না করে ফেল, একটু দেখে শুনে করিস মা, জানিস তো বড়লোক মানুষদের সব বড় বড় ব্যাপার। তুমি কোনো চিন্তা করো না মামা, আমি দেখে শুনেই রান্না করব। প্রবীর রান্নাঘর থেকে চলে গেলে রেখা চিকেন রান্না করতে শুরু করে দেয়। চিকেন রান্না হয়ে গিয়েছে, যাই এবার দেখি মামার কতদূর কি হলো। রেখা রান্নাঘর থেকে বেরিয়ে গেলে পিয়ালি চুপি চুপি রান্নাঘরে প্রবেশ করে। আমার সংসারে বসে বসে আমারই অন্ন ধ্বংস করা, আমার সংসারের এত ক্ষতি আমি হতে দেব না। প্রচন্ড রাগে ক্ষিপ্ত হয়ে পিয়ালি সেই রান্না করা চিকেনের মধ্যে 5 প্যাকেট লঙ্কার গুঁড়ো মিশিয়ে দেয়। এই ফুচকা খেয়ে সবাই ঝালে জ্বলবে, আর তারপর ওই ভাগ্নিকে তার মামা নিজেই বাড়ি থেকে বের করবে। কিছুক্ষণ পর প্রবীর এবং রেখা দুজনে মিলে সেই অনুষ্ঠান বাড়িতে তাদের ফুচকার ঠেলা গাড়ি নিয়ে চলে যায়। আরে মানিক, হাত খালি কেন, এই দোকানের ফুচকা খাও, খুব ভালো চিকেন ফুচকা বানায় এরা, আমার নাতনির জন্মদিন বলে কথা, একবারে কবজি ডুবিয়ে খাও। হ্যাঁ হ্যাঁ প্রধান মশাই, খাচ্ছি। দিদি আপনারাও আসুন, খান, মন ভরে চিকেন ফুচকা খান। অনুষ্ঠান বাড়িতে প্রবীরের সেই চিকেন ফুচকার স্টলে সবাই ভিড় জমাতে থাকে। ফুচকায় এত পরিমাণে ঝাল ছিল যে সকলে সেই ঝাল ফুচকা মুখে দেওয়ার সাথে সাথেই অসুস্থ হয়ে পড়ে। উফ বাবা, কি ঝাল, আমার মুখ পুড়ে যাচ্ছে, এত ঝাল ফুচকা। প্রবীর কিছু বুঝতে পারার আগে পঞ্চায়েত প্রধান তাকে এসে বলে, ছি প্রবীর, তোমাকে আমি বিশ্বাস করেছিলাম, আর তুমি এইভাবে আমার মান সম্মান ধুলে মিশিয়ে দিলে, বেরিয়ে যাও বলছি, আমার বাড়ি থেকে এখনই বেরিয়ে যাও। বিশ্বাস করুন প্রধান কাকু, আমরা কিছুতেই বুঝতে পারছি না যে ফুচকায় এত ঝাল এলো কোথা থেকে। আর একটা কথা বললে তোমাদেরকে আমি থানায় দেব, চুপচাপ এই বাড়ি থেকে বেরিয়ে যাও। প্রবীর আর কোনো কথা না বলে রেখাকে নিয়ে মাথা নিচু করে সেই অনুষ্ঠান বাড়ি থেকে বেরিয়ে নিজের বাড়ি ফিরে আসে। আমি জানতাম এরকমই কিছু একটা হবে, এই রেখা ইচ্ছা করেই আমাদের সাথে এটা করলো, যাতে ওকে বেশি কাজ না করতে হয়। ও ভেবেছে খারাপ ফুচকা বানালে আর ফুচকার অর্ডারও পাবো না, আর ওকে বেশি কাজও করতে হবে না। না না মামি, আমাকে বিশ্বাস করো, আমি এইসব ভেবে কিছুই করিনি, আমি তো বুঝতেই পারছি না চিকেনে এত ঝাল এলো কোথা থেকে। বুঝতে পারছিস না, নাকি নাটক করছিস? তোর এইসব নাটক ছোটবেলা থেকে আমরা অনেক সহ্য করেছি, আর নয়, তুই আমাদের বাড়ি থেকে দূর হয়ে যা। কি করতে যে দুধ কলা দিয়ে কালসাপ পুষেছিলাম ভগবানই জানেন। আমি এখন কোথায় যাবো মামি, আমার তো কোথাও যাওয়ার জায়গাই নেই। মামা, আমাকে বিশ্বাস করো, আমি ইচ্ছে করে এই কাজ করিনি। এখন মামা করছিস, মামার মান সম্মান ধুলে মিশিয়ে দেওয়ার সময় সেই কথা মাথায় ছিল না? যা এখনই বাড়ি থেকে বেরিয়ে যা বলছি। পিয়ালি, রেখা বাড়ি থেকে বেরিয়ে গেলে দরজাটা বন্ধ করে দিও।
প্রবীরের মুখে এই কথা শোনার পর পিয়ালি রেখাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেয়। এদিকে পঞ্চায়েত প্রধানের কাছ থেকে অপমানিত হয়ে প্রবীরও খুব কষ্ট পায়। কাল থেকে তুমি আর আমি দুজনে মিলে আমাদের দোকান সামলাবো, ওই রেখাকে ছাড়াই আমরা আমাদের ব্যবসাকে অনেক বড় করব। অপরদিকে রেখা দুদিন এদিক ওদিক ঘোরার পর একদিন সকালে রেখা একটি ফুচকার দোকানে গিয়ে বলে, কাকু আমাকে তোমার দোকানে কাজ দেবে, আমি খুব ভালো চিকেন ফুচকা বানাতে পারি। কি চিকেন ফুচকা? তুমি চিকেন ফুচকা বানাতে পারো? বাহ, তাহলে তো ভালোই হলো, আমি এরকম একজন লোকই খুঁজছিলাম যে চিকেন ফুচকা বানাতে পারবে। দয়া করে কাকু কাজটা আমাকেই দেবেন, আমার এই কাজটার খুব প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, তুমি এখন থেকে আমার দোকানেই কাজ করবে, তবে হ্যাঁ মাসে 1000 টাকার বেশি কিন্তু আমি দিতে পারবো না। আচ্ছা তুমি থাকো কোথায়? আমি অনাথ, আমার কোনো থাকার জায়গা নেই, তাই রাস্তাতেই থাকি। আহারে, এইটুকু মেয়ে হয়ে রাস্তায় রাস্তায় থাকো? আচ্ছা ঠিক আছে, এখন থেকে তুমি না হয় আমার বাড়িতেই থাকবে, কি ঠিক আছে তো? তোমাকে অনেক ধন্যবাদ কাকু, অনেক ধন্যবাদ। এরপর থেকে রেখা জীবনের ফুচকার দোকানে কাজ করতে থাকে এবং তার বাড়িতেই থাকতে শুরু করে। এভাবে কিছুদিন কেটে যায়। রেখা, তুমি যেদিন থেকে আমার দোকানে এসেছো সেই দিন থেকে আমার দোকানের বিক্রি অনেক বেড়ে গেছে, এই সবই তোমার বানানো চিকেন ফুচকার জন্যই হয়েছে। সকলে চিকেন ফুচকা খুব পছন্দ করছে, তাই আজ থেকে তোমার বেতন আমি আরো 1000 টাকা বাড়িয়ে দিলাম। ধন্যবাদ কাকু। এদিকে প্রবীরের দোকানে রেখার হাতের চিকেন ফুচকা না পেয়ে ক্রেতারা তার দোকানে আসাই বন্ধ করে দেয়। পিয়ালি, তুমি দেখেছো তো, রেখার যাওয়ার পর থেকে আমাদের দোকানের ফুচকা কেউ খেতে চাইছে না, এভাবে আর কতদিন চলবে? বুঝতেই পারছি প্রবীর, রেখাকে বাড়ি থেকে বের করে দেওয়া আমার একদম উচিত হয়নি। প্রবীর, তোমাকে আমি একটা কথা বলতে চাই। কি কথা পিয়ালি? এরপর পিয়ালি তার ভুল বুঝতে পেরে প্রবীরকে সব কথা জানায়, যে সে রেখার বানানো চিকেন ফুচকাতে লঙ্কার গুঁড়ো মিশিয়েছিল। ছি ছি পিয়ালি, তোমার মনের মধ্যে এত পাপ ছিল, তোমার কথায় বিশ্বাস করে আমি আমার ভাগ্নিটাকে বাড়ি থেকে বের করে দিলাম। আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। তোমার জন্য আমি আমার রেখা মাকে হারালাম, কত কষ্টই না দিয়েছি মেয়েটাকে। রেখা তো সামনের ওই জীবনদার ফুচকার দোকানে কাজ করে, চলো না আমরা রেখাকে ফিরিয়ে নিয়ে আসি। কোন মুখে ওর সামনে যাব আমি, আমার ওর সামনে যেতেও লজ্জা করছে। না না, ওইভাবে বলো না তুমি, আমি জানি রেখাকে আনতে গেলে ও ঠিক ফিরে আসবে। ঠিক আছে চলো তাহলে। এরপর পিয়ালি এবং প্রবীর দুজনে মিলে রেখার কাছে যায়। রেখা, সেদিন তোকে বাড়ি থেকে তাড়ানোর জন্য আমি ইচ্ছে করে চিকেনের মধ্যে লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিয়েছিলাম, আমাকে তুই ক্ষমা করে দে। হ্যাঁ রেখা, আমাদেরকে তুই ক্ষমা করে দে, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, চল মা বাড়ি ফিরে চল। না মামা, ওটা আমার বাড়ি নয়, আমি তো অনাথ একজন মেয়ে। আর কোন বাড়ির কথা বলছো তুমি, যেখানে আমার কোনো অধিকার নেই? এইভাবে বলিস না মা, আমাকে তুই ক্ষমা করে দে। আমি ভেবেছিলাম মামা, তুমি অন্তত আমাকে বিশ্বাস করবে যে আমি ইচ্ছে করে এমন কাজ করতে পারি না। আমি বারবার তোমাকে বলেছিলাম যে আমি কিছু করিনি, কিন্তু তুমি আমাকে বিশ্বাস করলে না। এবার অন্তত আমাদের ক্ষমা করে দে, বাড়ি ফিরে চল মা। না মামা, সেদিন দুই রাত রাস্তায় থাকার পর আমার কাছে বাস্তবটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে, আর ওই বিপদের দিনে আমাকে জীবন কাকুই আশ্রয় দিয়েছে, তাই তাকে আঘাত দিয়ে আমি এখান থেকে যেতে পারবো না। তাহলে তুই যাবি না? না মামি, আমি আর যাব না, তোমরা বাড়ি ফিরে যাও। আর হ্যাঁ, চিন্তা করবে না, আমি প্রতি মাসে গিয়ে তোমাদেরকে কিছু টাকা দিয়ে আসবো, আশা করি ওই টাকা পেলে তোমাদের আর কোনো অসুবিধা থাকবে না। তোমরা আমাকে পর ভাবলেও আমি তোমাদেরকে নিজেরই ভাবি। এরপর পিয়ালি এবং প্রবীর সেখান থেকে মাথা নিচু করে বাড়ি ফিরে আসে। আর অপরদিকে রেখার হাতের চিকেন ফুচকা সারা শহরে বিখ্যাত হয়ে যায় এবং কিছুদিনের মধ্যেই জীবন এবং রেখা দুজনে মিলে একটি বড় ফুচকার রেস্তোরাঁ খোলে। এভাবে তারা খুব ভালোভাবে নিজেদের চিকেন ফুচকার ব্যবসা চালাতে থাকে। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও। এরই সঙ্গে আমাদের গল্পটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার তোমাদের সাথে দেখা হবে আরো একটি নতুন গল্পে।